কুমিল্লায় নতুন 86 জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত 3864, সুস্থ 1646। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লায় গত 24 ঘন্টায় 86 জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত হয়েছে 3864 জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে 20 জন, নাঙ্গলকোটে 1 জন, দেবিদ্বারে 7 জন, চৌদ্দগ্রামে 19 জন, সদর দক্ষিণে 5 জন, মনোহরগঞ্জে 2 জন, তিতাসে 4 জন, মেঘনায় 3 জন, দাউদকান্দিতে 2 জন, হোমনায় 8 জন, চান্দিনায় 2 জন, মুরাদনগরে 5 জন ও বরুড়ায় 8 জন। নতুন 3 জন সহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে 103 জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন 3864 জন আর মৃত্যুবরণ করেছেন 106 জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে 3864 জনের মধ্যে নতুন 33 জন সহ 1646 জন সুস্থ হয়েছেন। উপজেলা ওয়ারি আক্রান্ত হল কুমিল্লা সিটি কর্পোরেশনে 1030 জন, দেবিদ্বারে 341 জন, মুরাদনগরে 260 জন, চান্দিনা 207 জন, লাকসামে 227 জন, চৌদ্দগ্রামে 237 জন, বুড়িচঙ্গে 176 জন, নাঙ্গলকোটে 214 জন, আদর্শ সদরে 145 জন, দাউদকান্দিতে 150 জন, সদর দক্ষিণে 124 জন, তিতাসে 104 জন, ব্রাহ্মণপাড়ায় 58 জন, বরুড়ায় 129 জন, মনোহরগঞ্জে 104 জন, হোমনায় 149 জন, মেঘনায় 37 জন, কুমিল্লা মেডিকেল কলেজে 20 জন ও লালমাইয়া 60 জন সহ জেলায় মোট আক্রান্ত 3864 জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে 106 জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ 19826 জন ও রিপোর্ট পাওয়া গেছে 19190 জনের। দেলার হোসেন আকাইদের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।